শেরে বাংলা একে ফজলুল হক, শহীদ সোহরাওয়ার্দী, মৌলানা ভাসানী, মণি সিংয়ের প্রতি আমাদের বিনম্র শ্রদ্ধা। আমরা গভীর শ্রদ্ধা জানাই হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। আমরা শ্রদ্ধা জানাই প্রবাসী সরকারের প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমদকে। আমরা শ্রদ্ধা জানাই একাত্তর পূর্ব ছাত্র নেতাদের, যারা 52, 62, 66, 69 গণ আন্দোলনের সৃষ্টি করে বাঙালি জাতির স্বাধীনতা ও মুক্তির সংগ্রামে বঙ্গবন্ধুর পাশে ছিলেন। আমাদের বিনম্র শ্রদ্ধা রইল 30 লাখ শহীদ ও 5 লক্ষ নির্যাতিত মা বোনের প্রতি। আমরা শ্রদ্ধা জানাই বীর মুক্তিযোদ্ধাদের, যারা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে শহীদ হয়েছেন। আমরা শ্রদ্ধা জানাই লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধাকে, যাদের বীরত্বের কারণে আমরা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে পেরেছি। আমাদের গভীর শ্রদ্ধা রইল 71 সালের সেই জনগোষ্ঠীর প্রতি, যারা সীমাহীন কষ্ট ও নির্যাতন ভোগ করে মুক্তিযুদ্ধের প্রতি অনুগত থেকে মুক্তিযোদ্ধাদের সর্বাত্মক সহযোগিতা দিয়ে স্বাধীন বাংলাদেশ সৃষ্টিতে ভূমিকা রেখেছেন। এদের সবার কাছে আমরা ঋণী। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাঙ্ক্ষিত বাঙালি জাতীয়তাবাদী চেতনার বিকাশ, শোষিতের গণতন্ত্র, শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ, মানবিক মূল্যবোধ, সামাজিক ন্যায় বিচার, সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা করে জনগণকে ক্ষমতার প্রকৃত মালিক করে আমরা এদের ঋণ শোধ করতে পারি। আসুন আমরা আমাদের পূর্বসূরীদের ত্যাগকে স্মরণ করে তাদের নির্দেশিত পথে দেশকে এগিয়ে নিই। জয় বাংলা। আমার নাম AHM আশরাফুল ইসলাম চৌধুরী যোগনা। আজিজুল ইসলাম চৌধুরী। আফতাব মোহন চৌধুরী। আমার স্থায়ী ঠিকানা গ্রাম বাহুকা, পোস্ট অফিস বাহুকা, শেরপুর সদর উপজেলা। আমি SSC-র স্টুডেন্ট ছিলাম, হরিণা বাগবাটি উচ্চ বিদ্যালয়ে। আমাদের পরিবারটাই একটা রাজনৈতিক পরিবার ছিল। আমার বড় ভাই 67, 68, 69, 70-এর যেসব আন্দোলন, গণ আন্দোলনগুলো হয়েছে, সেসব আন্দোলনের নেতৃত্ব দানকারীদের মধ্যে অন্যতম একজন আমিনুল ইসলাম চৌধুরী। উনি যুদ্ধাহত মুক্তিযোদ্ধা। যাই হোক, আমি ক্লাস সিক্সে গিয়ে ঢাকায় সিদ্ধেশ্বরী স্কুলে ভর্তি হই। ঢাকায় সিদ্ধেশ্বরী স্কুলে পড়া অবস্থায় তখন 67 সালে তখন ছাত্র আন্দোলন ভাঙা বেঁধে উঠছে। যে ঢাকা সিদ্ধেশ্বরী স্কুলটা আমার কাছে এখন মনে হয় যেন একটা রাজনৈতিক কর্মী তৈরি করার একটা কারখানা ছিল স্কুলের পরিবর্তে। আমাদের হেডমাস্টার ছিলেন আমিরুল ইসলাম সাহেব, শ্রদ্ধা আমিরুল ইসলাম সাহেব। আমি না উনি কোথায় আছেন, বেঁচে আছেন কি জীবিত আছেন কি মারা গেছেন বলতে পারবো না। তাই আমাদের ওই স্কুলে প্রায়ই ছাত্র নেতা তোফাইল আহমদ, সিরাজুল খান, আব্দুল আসাম, আব্দুল কুদ্দুস মাখন, এনারা আসতেন, আব্দুল রাজ্জাক, ওনারা এসে আমাদের অনুপ্রাণিত করতেন এই আন্দোলনে সম্পৃক্ত হওয়ার জন্য। এবং আমরা স্কুল থেকে মিছিল নিয়ে নিয়ে পল্টনে এবং সরল উদ্যানে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের বটতলা পর্যন্ত আমরা মিছিল নিয়ে নিয়ে যেতাম। যেহেতু আমি পরিবারের রাজনৈতিক পরিবারের সন্তান, সেহেতু আমার মধ্যে এই স্পৃহাটা ছিল, যদিও ছোটো ছিলাম। তারপরে যখন যে একটা মিটিংয়ে, যে মিটিংটাতে সরল উদ্যানে তোফাইল আহমদ বঙ্গবন্ধুকে বঙ্গবন্ধু উপাধি দেয়, আমার খুব স্পৃহা জাগছিল যে বঙ্গবন্ধুকে আমি কোনোদিন দেখি নাই, সাক্ষাৎ দেখি নাই। আমি ওদিনকে একটু নিজের আগ্রহের কারণে, সাহসের কারণে একটু আগের দিকে ছিলাম, মঞ্চের আগের দিকে ছিলাম। তোফাইল আহমদ ঘোষণা করলেন বঙ্গবন্ধু হিসাবে, ওনাকে আখ্যায়িত করে ঘোষণা করলেন, সেই মিটিংটা থাকার সৌভাগ্য আমার হয়েছিল। যাই হোক, 1970-এর কোন অভ্যুত্থানটা আমি ঢাকাতেই ছিলাম। 70-এ আমি এসে হরিণা বাগবাটি হাই স্কুলে ক্লাস 9-এ ভর্তি হই। 70-এর 9 পাস করার পরে আমি ক্লাস 10-এ, 71-এ ক্লাস 10-এর
উঠে ক্লাস করতেছিলাম, ক্লাস তখন বন্ধ, সমস্ত কিছু বন্ধ। স্কুলে তখন আমরা যাই, ছাত্ররা স্টুডেন্টরা স্কুলে যায়, কিন্তু সিরাজগঞ্জ থেকে এইসব ছাত্র নেতা আমির ইসলাম চৌধুরী, আমির হোসেন বুল্লু, গোলাম কিবলিয়াহিমের পাতা, আব্দুল লতিফ মির্জা, বিমল কুমার দাস, হ্যাঁ, এনারা সবাই বিভিন্ন লিফলেট নিয়ে আমাদের স্কুলে গিয়ে আমাদের একত্রিত করে, যারা একটু ক্লাসে পড়তাম, নাইন টেনে যারা পড়তাম তাদেরকে একত্রিত করে মুক্তিযুদ্ধ, মানে বাঙালি জাতির সম্বন্ধে আমাদেরকে একটা অভিজ্ঞতা দেয়। সেখান থেকেই আমি মোটামুটি অনুপ্রেরণা পেয়েছি। পাশাপাশি 7ই মার্চের ভাষণ, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাষণ আরও আমাকে বেশি অনুপ্রাণিত করেছে মুক্তিযুদ্ধে যাওয়ার জন্য। ক্লাস টেনে পড়ি আমি, 25শে মার্চে হঠাৎ করে সার্চ লাইট নামে একটা অপারেশন শুরু হলো ঢাকায়, গণহত্যা শুরু হলো। আমরা এই খবরগুলো বিভিন্ন মাধ্যমে এবং ঢাকার থেকে বিভিন্ন লোকজন মানে চলে আসতেছে আমাদের এই গ্রামের ওই পাশ দিয়ে যাচ্ছে, নৌকা দিয়ে, রাস্তা দিয়ে হেঁটে 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 অনেক পরিবার যাচ্ছে। সিরাজগঞ্জে মিলিটারি আসে 27শে এপ্রিল, পাকিস্তানি মিলিটারি 27শে এপ্রিল সিরাজগঞ্জে যখন মিলিটারি প্রবেশ করে, তখন সিরাজগঞ্জের লোকজন সিরাজগঞ্জ শহর ছেড়ে বিভিন্ন গ্রামে আশ্রয় নেওয়া শুরু করে। আমাদের বাড়ি তো আমাদের বিশাল বাড়ি ছিল, অবস্থাপূর্ণ আমার বাবা ছিলেন আর কি, যাই হোক সেখানে, আর আমার ভাইয়েরা যুদ্ধ করার কারণে সিরাজগঞ্জের বেশ কিছু অফিসার তাদের পরিবার পরিজন নিয়ে আমাদের বাড়িতে আশ্রয় নেয়, আমাদের বাড়িতে থাকে। তার মধ্যে আমার মনে আছে ডিআইবি ইন্সপেক্টর গালিব সাহেব, তসলিম সাহেব, তাদের পুরো পরিবার নিয়ে। এবং গালিব সাহেবের খুব মহাচিন্তা ছিল, বেশ বয়স্ক, হয়তো রিটায়ারমেন্ট অল্প দিন পরেই হয়তো রিটায়ারমেন্টে যেতেন উনি, আমার স্পষ্ট মনে আছে। ওনার 3টা মেয়ে ছিল, একদম সমসত্ত্ব, যাই হোক আমাদের বাড়িতে থাকে। এদিকে আমাদেরও টহল দেওয়া শুরু হয় এবং ট্রেনিং দেওয়া শুরু হয়। তো 27 তারিখ রাত্রে, গভীর রাত্রে, আমরা তখন টহল দিতেছিলাম কয়েকজন যুবক মিলে গ্রামের মধ্যে দিয়ে, তখন দেখি যে কী ব্যাপার, আমাদের একটা আম বাগিচা ছিল, সেই আম বাগিচার মধ্যে অনেক লোকজন, কাঁধে অস্ত্র, অনেকের কাঁধে 2টা, অনেকের কাঁধে 4টা, অনেকের মাথায় অ্যামিনেশনের বক্স, মানে গুলির বাক্স ইত্যাদি ইত্যাদি নিয়ে আমাদের আম বাগানের মধ্যে আছে। আমি তাদের দিয়ে একজনকে চিনি, জানছি আর কি যে তারা কারা। তারপরে রাত্রে তারা খাবার দাবার করলো, ঘুমাই নেই আর কি, ওনাদের সঙ্গেই ছিলাম। সকালবেলা ধীরে ধীরে দু একজন লুঙ্গি টুঙ্গি পরে, গেঁজে টেঞ্জে গায়ে দিয়ে, মাথায় গামছা বেঁধে আমাদের বাড়ি থেকে চলে গেল। কিন্তু যাওয়ার সময় আমার স্পষ্ট মনে আছে আমাদের বাড়িতে এমন হয় কিছু বেশ অস্ত্র নিয়ে গিয়েছিল তারা, 3-4টা জায়গায় আমাদের ওই গ্রামের আশেপাশে 3-4টা গ্রামে অস্ত্র ছাত্র নেতা ছিল আমাদের, রতন গান্ধী ইউনিয়ন যেটা, শহীদ মঞ্চুরালের ইউনিয়ন, মোহাম্মদ নাসিমের ইউনিয়ন, সেই ইউনিয়নের মুক্তিযোদ্ধা, অনেক মুক্তিযোদ্ধা এবং নেতা ছিল, ছাত্র নেতা ছিল প্রচুর, বিভিন্ন ছাত্র নেতার বাড়িতে এইসব অস্ত্রগুলো মাটিতে পুঁতে রেখে তারা ধীরে ধীরে বাড়ি ছাড়া হয়ে গেল। আমার মাথার মধ্যে ঘুরপাক খাচ্ছিল যে আমি কেমনি করে মুক্তিযুদ্ধ হবো, কেমনি করে মুক্তিযুদ্ধ আমি হতে পারবো। তখন আমি আমার চাচাতো ভাই, আমার ভাইস্তার সমূহ বয়সী, আমরা একসঙ্গে অনেক গেছিলাম, তাদের সঙ্গে সলাপ পরামর্শ করি। একদিন সন্ধ্যার সময় বসে আছি, হঠাৎ করে দেখি যে আমার বড় ভাই আমির হোসেন চৌধুরী এবং ছাত্রনেতা ইসমাইল হোসেন, এখন আমেরিকান প্রবাসী, রোমারি ক্যাম্পের ইনচার্জ ছিলেন, উনি আর আমার বড় ভাই দুজন ইপিআর, ইপিআরকে আমসহ চাইনিজ গানসহ নিয়ে আমাদের বাড়িতে আসলেন। তাদের হ্যাবার চেকের মধ্যে অনেক গুলি, তারা তাৎক্ষণিক খাকি পোশাকটা ফেলে আমাদের বাড়ির ভিতর থেকে লুঙ্গি টুঙ্গি বের করে এনে দেওয়া হলো, লুঙ্গি পরে তারা থাকলো। এবং পরের দিন আমরা ওই 2 ইপিআরের কাছ থেকে আমরা 2-3 জন চাইনিজ গান চালানো শিখলাম, কীভাবে চালানো শেখা যায়, এবং গ্যানেটও দেখলাম। আমার আব্বার বন্দুক ছিল, বন্দুক চালানোটা সাহসটা আমার অনেক আগেই ছিল। তারপরে 2 ইপিআরকে সঙ্গে করে নিয়ে আমার বড় ভাই কোন দিকে গেছে জানি না, আমরা 17 জন ছেলে একদিন, আমাদের গ্রামের একটা হাট ছিল, শুক্রবারের হাট, বাহুকা হাট, সাপ্তাহিক হাট, সেই হাটের মধ্যে আমরা 17 জন ছেলেকে একত্রিত করে সেই রাত্রেই আমরা রওনা হই ইন্ডিয়ার উদ্দেশ্যে। আমার মনে পড়ে আমরা রাত্রে যখন যাই, তখন আমি শুধু একটা লুঙ্গি, একটা শার্ট, একটা গামছা নিয়ে গিয়ে নিয়েছিলাম, এবং টাকা ছিল না আমার কাছে, আমার বড় ভাবি ছিল, অরুণ সাপিনের লোহানি, ওনার কৃতজ্ঞতার কথা আমি বলতে বলে শেষ করতে পারবো না। তখন 100 টাকার নোট বাতিল, 100 টাকার নোট সরকারিভাবে বাতিল ঘোষণা করেছে, কিন্তু
কিছু কিছু দালাল কম টাকা দিয়ে 100 টাকার নোটগুলো কেনে। আমি একজনের কাছে দিলাম, বলে 90 টাকা করে পাবেন। আমি ওই 99-180 টাকা নিয়ে আমি রোমারের উদ্দেশ্যে রওনা হই। আমাদের নৌকা ঠিক করে দেয় গোলাম হাতার পকা ভাই এবং একজন বিমান বাহিনীর একজন অফিসার মোতালে প্রচন্ড যুক্ত ছিলেন, মারা গেছেন উনি। আর গোলাম হাতার পকা ভাই বেঁচে আছেন, যিনি 10 জন ঢাকায় বসবাস করেন। মাঝির নাম আমার স্পষ্ট মনে আছে, হবি মাঝির। আমাদের যেতে সময় লাগছিল বেশ। আমরা তখন ফুলছড়ি বাহাদুরাবাদ ঘাট পাড়ি করি, তখন আমাদেরকে আগেই উনি অ্যালার্ট করে দিলেন যে নৌকার ডয়ারের মধ্যে লুকাতে হবে সবাইকে, কারো যেন দেখা না যায়, আমি নৌকা পার করে নিয়ে যাবো। এদিকে ফুলছড়ি, এদিকে বাহাদুরাবাদ ঘাট, ওর মাঝখান দিয়ে পার হয়ে যেতে হবে। গানবোটের টহল আমরা নিজেরাও দেখতে পেয়েছি, গানবোটের টহল। আল্লাহ রহমতে আমরা শহীদ সালামতে গিয়ে কামাখ্যা পাহাড়ে আমরা গিয়ে নামলাম। নামার পরে আমরা হঠাৎ দিলাম মানকের চরে যাবো, একটা নদী আছে মাঝখানে, সেই নদী পার হলেই আমরা মানকের চরে গিয়ে পড়ব। এই মধ্যেই দেখি কামাখ্যা পাহাড়ের মধ্যে থেকে অনেকগুলো সামরিক বাহিনী অর্থাৎ ইন্ডিয়ান আর্মি সোলজার তারা পাহাড়ের মধ্যে থেকে এসে আমাদের গতিরোধ করে দাঁড়ালো। আপনারা কারা? সব হিন্দিতে আর কি, আপনারা কারা? তো আমরা আমাদের মতন করে বাংলায় বললাম, আমরা জয় বাংলার লোক আর কি। তো জয় বাংলা বলার পরে ওরা একটু স্তম্ভিত হলো, বলে যে আপনাদের তো এইভাবে যেতে দেওয়া যাবে না, আপনাদের পরিচয় কী? জয় বাংলার লোক বুঝলাম কিন্তু পরিচয় কী? তখন আপনাদের কোনো এমএনএ এমপি যদি থাকে তাদেরকে ডেকে নিয়ে আসেন, তার অনুমতি স্যার আমরা যেতে দেব। আমরাই প্রথম ব্যাস। আমাদের এক সিনিয়র বড় ভাই ছিলেন, ওনাকে নদী পার করে মানকেরচরে পাঠানোর পরে ওইখানে আমাদের এমএনএ ছিল এবং শ্রদ্ধেয় সংগ্রাম পরিষদের সভাপতি ছিল মোতার হোসেন, মরহুম মোতার হোসেন তালুকদার। উনি আসলেন, নৌকা পার হয়ে আসার পরে উনি পরিচয় করে দিলেন যে হ্যাঁ, এগুলো আমাদের ছেলে পেলে ছেড়ে দেন। তারপরে আমরা গিয়ে মানকেরচর উঠার পরে মানকেরচর থেকে আবার আমরা নতুন বন্দর, একটা স্কুল আছে প্রাইমারি স্কুল রংপুরের মধ্যে, সম্ভবত কোন উপজেলা আমি জানি না, নতুন বন্দর একটা জায়গা আছে, নতুন বন্দরই কোথায় উপজেলা এখন হয়ে গেছে, সেই নতুন বন্দর একটা প্রাইমারি স্কুলে আমাদেরকে নিয়ে রাখা হলো। ধীরে 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 লোকসংখ্যা একটু বাড়তেছে, তো আমরা মাঠের মধ্যে তাঁবু টানা থাকতেছিলাম। হঠাৎ রাত্রে কঠিন বৃষ্টি, গভীর বৃষ্টি, মুষলধারে বৃষ্টির কারণে টেন্ডের মধ্যে পানি, আমরা স্কুল ঘরে মধ্যে এসে উঠে দাঁড়ালাম। রাত্রেই আমাদেরকে বললো যে রোমারি থানা বিল্ডিং মুক্ত হয়ে গেছে গা। আমরা তখন দল বেঁধে রাতেই রোমারি থানা বিল্ডিংটাতে উঠে পড়ি, আমরা রোমারিতে থাকলাম, ওখানে থাকি। তখন আমাদের ফিজিক্যাল ট্রেনিং শুরু হলো। আমাদের ফিজিক্যাল ট্রেনিং দিচ্ছে দৌল ইসলাম মিন্টু ভাই এবং শিয়াজগঞ্জেরই ছেলে ক্যাম্পিং চার তামির হোসেন গুরু এবং ইসমাইল হোসেন। আমরা ট্রেনিং করতে 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 হঠাৎ একদিন খবর আসলো, এর মধ্যে বহু ছেলে, মানে আমাদের এলাকারই ছেলে, বহু ছেলে রোমারি ক্যাম্প ভরে গেল, মানে রোমারিতে আর জায়গা দেওয়ার অবস্থা নাই, এত হয়ে গেল। আমাদেরকে পাঠালো হায়ার ট্রেনিংয়ে, আমরা মানকাড় চলে গেলাম, একটা লরিতে চললাম। লরিতে চলার পরে ধুবড়ি স্টেশন, হ্যাঁ ধুবড়ি স্টেশন অথবা শিলিগুড়ি স্টেশনে গিয়ে আমাদের ট্রেনে তুলে দিল। ট্রেনে যেতে যেতে এক জায়গায় গিয়ে নামলাম, নামার পরে আবার লরিতে তুলল আমাদেরকে। লরি একদম চারিদিকে ঢাকা, আমাদের কাছে শুধু 2টা পুরি, পানি নেই, পানি ছাড়া। আমরা লরি উঠতেছে, বুঝতেছি যে লরি উপরের দিকে উঠতেছে, আঁকা বাঁকা পথ বেয়ে 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 উপরের দিকে উঠতেছে। আমরা নিজেরাও জানি না আমরা কোথায় যাচ্ছি। ভোরে অত্যন্ত প্রত্যুষে আমরা একটা পাহাড়ের উপরে গিয়ে নামলাম, আমরা ফলো করলাম এবং দেখা গেল যে হাত দিয়ে মেঘগুলো সরানো যাচ্ছে, একদম মেঘ কাছে, সব সমস্ত কিছু চারিধার সবুজ যে একদম ঘেরা পাহাড়, ব্যারাক ট্যারাক করা আছে। যাই হোক, আমরা দাঁড়ালাম, ফলিং করলাম। ফলিং করার পরে আমাদের ক্যাম্প, ওই ক্যাম্প ইনচার্জ যিনি ছিলেন, পরে নাম শুনেছি তার, মেজর চৌহান রাজপুত, এবং একজন বাঙালি ইন্সট্রাক্টর ছিলেন প্রেমাংশু, আমরা টাইগার ওস্তাদ বলে ডাকতাম আর কি, অত্যন্ত মেজাজি ছিল, তুই তোকার কথা বলতো সর্বদাই। এবং আমার মনে আছে যে সুয়ার ছাড়া কাউকে ডাকে না, এই সুয়াররা আমাদের ব্যারাক দিয়ে দেওয়া হলো, একটা ব্যারাক লম্বা একটা টিনের ঘর, মাটির থেকে বেশ উচ্চায় তক্তায় মাছা পাড়া গরু বসুত হবে। আমাদের প্রথমে দেওয়া হলো একটা শতরঙ্গি, 2টা লুঙ্গি, 2টা 3 পকেটালা শার্ট, এই আমাদেরকে, আর একটা থালা, একটা মগ। ক্যাম্পটার নাম পরবর্তীতে জানতে জানতে পেরেছি যে ক্যাম্পটার নাম মূর্তিমেলা মুজিব ক্যাম্প, দার্জিলিং মূর্তিমেলা মুজিব ক্যাম্প।
এবং মুজিবের একটা ছবিও আছে। আমরা অনেক দিন ট্রেনিং এমন কোনো অস্ত্র নাই যে আমরা সেই 30 দিনে যে এত সুন্দর এত কিছু ট্রেনিংয়ে আমরা শিখতে পারবো এটা চিন্তার বাইরে ছিল। রাইফেল, এসএলআর, এসএমজি, এলএমজি, মেশিন গান, টুইন্স মোটর, থ্রিস মোটর, এক্সপ্লোজিভ, ডিনামাইট, অ্যান্টি ট্যাঙ্ক মাইন, পার্সোনাল মাইন, সমস্ত কিছু আমাদের ট্রেনিংয়ে দেখানো হয়েছে এবং গেরিলা ট্রেনিং দেওয়া হয়েছে। গ্রেনেড থ্রো ট্রেনিংটা অর্থাৎ একটু দূরে, বেশ দূরে, এরকম এই পর্যন্ত বুক পর্যন্ত একটা গর্ত করা আছে আর আমাদেরকে যেখানে রাখছে বেশ দূরে ক্রলিং করে আসে গর্তের মধ্যে নেমে গ্রেনেডটা নিয়ে রিং খুলে থ্রো করতে হবে। তার আগে আমাদের ওই টাইগার ওস্তাদ আমাদেরকে আমাকে দু একটা আমাদের অনেকে কি দু একটা উঁচু জায়গা মাটিতে উঁচু জায়গা দেখাচ্ছিল আর কি, যে দেখ সাবধানে যাস ওইখানে গিয়া, এই যে দেখ তোদেরই সাথী অনেকে এখানে মাটির নিচে চাপা পড়ে আছে, গ্যানের ট্রেনিং করতে গিয়ে হাতের থেকে গ্যানেরটা রিং করার পরে গ্যানেরটা পড়ে গিয়ে গ্যানেরটা পেটে গিয়ে নিজে নিজে মারা গেছে। 30 দিন ট্রেনিং শেষে আমাদের শপথ করালেন আমাদের পাশের উইংয়ে ট্রেনিং করতেছিল শেখ কামাল। শপথের পরে তিনটা ভাগ করলো, গীতাল দা, হেম কুমারী, শীতল কুচি, তিনটা সেক্টর আমাকে শীতল কুচিতে পাঠিয়ে দিল। শুধু আমার পরিবারের মধ্যে যে চারজন ছিলাম তার মধ্যে আমি একা সিঙ্গেল আর একটা সেক্টরে চলে গেলাম। যাই হোক, আমাদের পাঠানো হলো ডিমলা থানায় শীতলকুচি, শীতলকুচি থেকে আমাদের ডিমলা থানার মধ্যে কোন গ্রামটার নাম আমার মনে নাই, বহু প্রান্তরের মতো প্রান্ত মুক্ত এলাকা কিন্তু লোক বসতি নেই, ওই সব জায়গায় একটা বাড়ধারের মধ্যে আমরা ক্যাম্প বাঙ্কার ঘুরে ওইখানে থাকি। আর ওই ট্রেনিংয়ে যে আমাদের শিখিয়েছিল হিট অ্যান্ড রান, আমাদেরকে বলেছিল তোমাদের যুদ্ধ করতে হবে না, তোমরা শুধু পাকিস্তানের আর্মিকে জানান দাও যে মুক্তিযোদ্ধারা আছে, হিট করো, ফায়ার করো, ব্যাক করো, কিন্তু তিনটা পার্টিতে ভাগ থাকতো আমাদের, একটা হিট পার্টি, একটা অ্যাম্বুশ পার্টি, একটা রিজার্ভ পার্টি। আমার কমান্ডার সম্ভবত নামটা ওইভাবে মনে নেই, নীলফামারির একটা খুব লম্বা করে ছেলে মনি ভাই নাম আমার মনে পড়ে আর কি। তো ওই ক্যাম্পে থাকি, মাঝে মধ্যে পাকিস্তানি আর্মির অতীত থেকে শেল ফালায় বাজারের উপরে এসে শেলগুলো পরে। আর আমাদের একটা ই ছিল যে আমাদের ট্রান্সফার ছিল এবং আমাদের বেতন দিত, আমরা কারো কাছে পাবলিকের কাছে জনগণের কাছে গিয়ে খাদ্য সংগ্রহ করা এই সেই আমাদের এটা ছিল, আমাদের রেশন আসতো, আমাদের হাত খরচের টাকাও আমরা পেতাম, নিজেরাই রান্না রান্না নিজেরাই খাওয়া, কিন্তু 10-15 দিনের বেশি কোথাও রাখিনি আমি। যেরকম কিছু কিছু নাম মনে আছে, ডিমলা, ডোমার, হাতিবান্ধা, বড়কাতা, বাউরা, সতীবাড়ি, খড়িবাড়ি, এইসব এলাকার মধ্যে দিয়ে আমাদের বিচরণ ছিল। এক এক 10-12 দিন পরপর পরপর আমাদের শেল্টার চেঞ্জ করতে হতো এবং রাত্রে অপারেশনে যাই, এক জায়গায় হিট করি, কোথায় আর্মি আছে, যেরকম টুনির হাট একটা জায়গা আছে, থলবাড়ি একটা জায়গা আছে, সব জায়গার কথা এগুলো মনে নাই আসলে। জায়গার দিন তারিখ আমার আমি ঠিক দিন তারিখ বলতে পারবো না, আমার বলতে গিয়ে যদি সময়কালটা এদিক সেদিক হয়ে যায়, আগে কিছু হয়ে যায়, এটা আমি নিজের থেকেই ক্ষমা প্রার্থনা করি। আমার টুনিরহাটের যুদ্ধের কথা একটা মনে আছে, সেটা হলো যে টুনিরহাটে আমরা সন্ধ্যায় বের হলাম, তিনটা পার্টি তিন দিকে রওনা হলো, আমরা হিট পার্টি 15-20 জন হিট পার্টিতে গেলাম মনি ভাইয়ের নেতৃত্বে, যাতে যেতে অনেক রাত হয়ে গেছে, একটা ফাঁকা বাড়ি দেখে আমরা সেখানে একটু রেস্ট নেওয়ার চেষ্টা করলাম, দুজন দুজন চারজন দুই দিকে সেন্টে রেখে আমরা একটু রেস্টে গেছি। রেস্টে যাওয়ার পরে হঠাৎ করে আমাদের যে গাইডার ছিল এখানকার স্থানীয় একটা লোককে আমাদের নিতে হতো গাইডার হিসাবে, তার নাম ছিল ইসমাইল খা, আমরা ডেরা ইসমাইল খা বলে ডাকতাম। ওই ডেরা ইসমাইল খা নিয়ে যেত আমাদেরকে রাস্তা পথ দেখা দেখা। তার আগের দিন ওই রেখিতে আমি ছিলাম, ওই জায়গা যেখানে হিট করবো আমরা সেই জায়গাটা রেখিতে আমি ছিলাম, শাহজাহান আলীর নাম নামে আমার এক বন্ধু ছিল আমার বাড়ির পাশেই তার বাড়ি, আমরা দুজন গেছিলাম রেখি করতে। তখন সকালবেলা মনে হয় যেন সূর্য উঠে গেছে, এরকম আলো বিচ্ছুরিত হচ্ছে, পাখি ডাকাডাকি শুরু করতেছে, তখন মনি ভাই আমাদের কমান্ডার গো হিট মানে বলার সাথে সাথে আমরা দৌড়ে গিয়ে ওই একটা পাগারের মতো গর্ত, ডোবা, ডোবার মধ্যে পানি নেই, ডোবার নিচে ঢালুর দিকে আমাদের পাটা আর উপরের দিকে পজিশন। সেদিন আমার কাছে টুইন্স মোটর ছিল, এক একদিন এক এক অস্ত্র নিয়ে বেরোতাম আমরা বিভিন্ন অপারেশনে, এবং একটা এসএমজি ছিল আমার, টুয়াইসি ছিল একদম, যার কাছে শেলগুলো থাকতো, টুইন্স মোটর
সেল সরার সাথে সাথে পজিশন চেঞ্জ করতে হয়। অনেকগুলো সেল নিয়ে গেছি, সেই সেলগুলা টুইন্স মোটরের পাইপের মধ্যে ঢুকে দেয়, ট্রিগার মারি, ট্রিগার সরে এবং তাৎক্ষণিক পজিশন আমাকে চেঞ্জ করতে হয়। টুইন্স মোটর মারার পরপরই ওরা আমরা দেখতেও পাচ্ছি যে দূরে টিউবওয়েলের পারে রাজাকার আর্মি অথবা মিলিশিয়া যাই হোক অত স্পষ্ট বোঝা যাচ্ছে না, ওরা টিউবওয়েল বাথরুমে লাইন ধরে ধরে আছে, মানে যেটা আর্মির হয়তো ওরা নিয়ম লাইন ধরে থাকা, আমরা লাইন ধরে খাইছি, লাইন ধরে দাঁড়াইছি, সমস্ত কিছু ফলোইনের মাধ্যমে হয়েছে, ওদের তাই দেখলাম। আমাদের এলএমজি ম্যান একটু দূরে ছিল, এলএমজি ম্যান আমার থেকে একটু দূরে ছিল, এলএমজি ম্যান এলএমজি ফায়ার করলো, ওইদিকে যে ওদেরকে লাগতেছে ওরা পড়ে যাচ্ছে এটা কিন্তু আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি। আর ওরাও গুসুল ধরে গুলি বা ওই টুইন্স মোটর শেল এসে এসে পড়তেছে, আমরা ছত্রভঙ্গ হয়ে গেল বিভিন্নভাবে, আর টিকতে পারলাম না ওদের গুলির চোটে। যুদ্ধের একটা নিয়ম ছিল যে একটা টার্গেট থাকতো, আমাদের নিশানা থাকতো, যুদ্ধ শেষে অমুক জায়গায় একটা বড় গাছ অথবা একটা বড় পুকুর অথবা এরকম দৃশ্যমান কিছু ওইখানে এসে আমরা ধরো মাঠের মধ্যে একটা গাছ ছিল, সেই গাছ আমরা টার্গেট করছিলাম যে যেখানে থাকো এখানে আসো, কিন্তু সেদিন আর এইটা করার সৌভাগ্য নেই, যে যে দিকটা পারছি আমরা চলে আসছি। আসার পরে একটা গ্রামে আশ্রয় নিয়েছি, নেওয়ার পরে সেখানেই চাউল ভাজা প্লেটের থালার মধ্যে চাউল ভাজা লবণ আর কাঁচামরিচ মহিলারা দিয়ে গেল আমাদেরকে, ওই খা পানি খেলাম আমরা। খাওয়ার পরে আমরা আমাদের ক্যাম্পের দিকে ধীরে ধীরে রওনা হতে হতে এখন থেকে বেশ রাস্তার মধ্যে একে অপরের সঙ্গে দেখা হচ্ছে আমরা ক্যাম্পে ফিরে গেলাম। ক্যাম্পে ফিরে যাওয়ার পরে এক লোক এসে খবর দিল যে আপনাদের মুক্তিযুদ্ধ যে ওইখানে পড়ে আছে মৃত অবস্থায়, কে যাবে কে যাবে? এবং হায়দার আলী নামে একটা ছেলে ছিল ঈশ্বরদী, আমাদের এলাকারই ছেলে ঈশ্বরদীতে বাবা চাকরি করতো, ওখানে থাকতো। আমি আর হায়দার আলী গিয়ে ওই লাশটা নিয়ে আসলাম, নিয়ে আসার পরে দেখি আরশাদের লাশ, আরশাদ আলী নাম। এবং রাত্রেই আমরা একটা গ্রামের ওই এলাকারই একটা হাজিকে ডাকলাম যে আমরা তো এত নিয়ম কানুন জানি না এটা কী করবো, তো উনি তখন বললেন যে শহীদদের যুদ্ধক্ষেত্রে যারা শহীদ হয় সেই শহীদদের গোসলনা কারণে চলবে, একটু পানি ঢেলে দেন আর শরীরে যা শহীদের দাপন করা যাবে। তো যাই হোক আমরা কবর টবর করার পরে জানাজা পড়ে কবরস্থ করার পরে আমরা ইচ্ছা মতো ফাঁকা প্লান করলাম আর কি, মানে ইয়েতে এটা নিয়ম আমাদের যুদ্ধ ট্রেনিংয়ে ট্রেনিংয়ে এই জিনিসটা শিখেছিল যে যদি কোনো শহীদকে কবর দাও তাহলে ব্ল্যাঙ্ক ফায়ার করবো ওদের থেকে। আমরা অনেক ওকে দাপন করার পরে ফায়ার দিয়েছি, কিন্তু ওই এলএমজি টুয়াইজের খবর নেই, ও আসতেছে না। আমাদের গ্রামের এই ছেলে শহীদুল ইসলাম সোনালী ব্যাংকে চাকরি করত, রিটায়ার করছে, ছোটো ছিল, আমরা ঠিক এখন ক্যাম্প ছেড়ে দেবো এরকম একটা ভাবতে আমরা আর এখানে থাকতে পারবো না, আমরা ক্যাম্প ছেড়ে দেবো। ঠিক তখনই একজন লোকের সাথে ওই শহীদুল এসে ঠাসা পড়ে গেল, কাদা টাদা মাখানো, সেলফ চেঞ্জ করার পরে ওকে জিজ্ঞেস করার কী হলো, বলে আমি ভয় পায় আমি ওই ধান ক্ষেত যে আছে আমনের ধান ক্ষেত অনেক লম্বা হয় গাছগুলো, তার নিচে আমি লুকে এসেছিলাম। যাই হোক আমরা ওইখান থেকে পজিশনটা চেঞ্জ করলাম, চেঞ্জ করার পরে সটিবাড়িতে একদিন হিট করতে গিয়ে আমাদের কোনো যুদ্ধের কোনো পরিকল্পনা নাই, আমাদের হিট করার কথা, সেই সটিবাড়িতে হিট করতে গিয়ে আমরা যুদ্ধে মানে আমাদের ইচ্ছাই হলো এটাই যে আমরা কোনো হিট না, আমরা সরাসরি যুদ্ধ করবো, দেশ স্বাধীন করবো, এটাই হলো আমাদের মূল বাসনা। এই সটিবাড়িতেও একটা ছোটোখাটো যুদ্ধ হলো, যুদ্ধে ওরা পরাস্তই হলো, পাকিস্তানি সেনারা পরাস্ত হলো এবং সেই সেনাবাহিনীর যে ক্যাম্পটা সেই ক্যাম্প দখল করে বাঙ্কার করে আমরা দেখি যে অনেক টিম বাঙ্কার করার পরে আগে বাড় দিয়ে দিছে, তারপর টিম দিছে, তারপর খড় জামা দিছে, কলা গাছ দিছে, বিভিন্ন দিয়ে বাঙ্কার তৈরি করছে। অনেক টিম আমরা উদ্ধার করে গ্রামের আশেপাশের লোকজনদের মধ্যে ছড়াই দিলাম, আপনারা নিয়ে যান এগুলো সব। যাই হোক এইভাবে যুদ্ধ শুরু হলো। হঠাৎ কোথায় একদিন কোন রণাঙ্গনে ছিলাম জানি না, আমি হঠাৎ করে জানি না, আমাদের খবর আসলো তোমাদের ক্লোজ হতে হবে, ক্লোজ হতে হবে কোথায় বলে কী যেন নাম বললো সেই জায়গায় ক্লোজ হতে হবে। কত দূর যে হেঁটে এসেছি বালুর মধ্যে দিয়ে চিন্তা করতে পারিনি আমি, আসার পরে তখন বলে যে তোমাদের যার যার এলাকায় যেতে হবে। তখন ডিসেম্বর মাস,
অথবা নভেম্বরের শেষে শেষের দিকে একদম শেষ দিকে আমরা আসলাম। আসার পরে একটু রেস্ট নেওয়ার পরে আমাদের আবার ট্রাকে তুলে তোমরা দরকার মতো সেখানে আমাদের সহযোগিতা করছিল ডাক্তার আবু হেনা বিল করছিল, তখন এম চেয়েছিলেন আর কি, উনি আমাদের এই সহযোগিতাটা করেছিলেন। আমরা ট্রাক উঠে রওনা দিলাম, রওনা দেওয়ার পরে আমরা একদম মানকাট চরে এসে বসলাম। মানকাট চরে এসে সেরকম অনেক সিনিয়র মুক্তিযোদ্ধা যারা তাদেরকে দেখতে পেলাম, তার বিএলএফ কমান্ডার ছিল মুজফ্ফর আহমদ, মোজাম্বাইকে দেখলাম আমি, অনেকে গিয়ে এরকম দেখলাম আমি যে তারা মানকাট চরে আমাদের বললো তোমরা যাও আমরা আসতেছি। ভারত স্বীকৃতি দিল বোধ হয় 6 তারিখে, স্বীকৃতির পরে আমরা রওনা দিলাম নৌকায়। আস্তে আস্তে আমাদের ঠিক নৌকা এসে ফেরার পরে তখন শৈলাবাড়ি, সিরাজগঞ্জের শৈলাবাড়ি যেটা শেষ যুদ্ধে, যে যুদ্ধে সিরাজগঞ্জে মুক্ত হয় সেই যুদ্ধে শেষ মুহূর্তে এসে আমরা ধরতে পারছি, কিন্তু কোনো যুদ্ধ করতে পারিনি, শুধু সামনের দিকে আগেছি, শুধু সামনের দিকে দৌড়াইছি। আমরা আগানোর পরে কিছুক্ষণ পরেই শুনি যে আমাদের 6 জন শহীদ আহসানাবাদ ইঞ্জিনিয়ার, শহীদ মকবুল হোসেন কালু, আব্দুল সামাদ বা ফকির চান বা সবর আলী এরকম আমাদের সাথে ট্রেনিং করে, ওরা অন্য রণাঙ্গন ছিল, ওরা আগে এসে করছিল, এরকম কজন মারা গেছে। আমরা ফিরে এসে তাদেরকে দাফন টাফন করার পরে আমরা সিরাজগঞ্জের শহরে প্রবেশ করি, মুক্ত সিরাজগঞ্জে আমরা এসে হাত ছেড়ে বিএ কলেজ মাঠে জমায়েত হই সকল মুক্তিযোদ্ধা। বেশ কয়েকটা ক্যাম্প হয় মুক্তিযোদ্ধাদের রাখার জন্য, আমি ভিক্টোরি স্কুলের ক্যাম্পে অবস্থান নেই। তারপরে দুদিন পরে আমি বাড়িতে গিয়ে দেখি আমার বাড়ি ঘর পুরানো, বাবা মা কোথায় ছিল, লোকের মধ্যে শুনছি যে কোনোদিন এই বাড়ি, কোনোদিন ওই বাড়ি, কোনোদিন আখ খেতে, কোনোদিন পাট খেতে, লোকের লোকের দিন বসেছে। তখন আমি শুনছি যে আমার বড় ভাই যোদ্ধা হতো, তখন আমার সঙ্গে বড় ভাইয়ের সঙ্গে দেখা পাইনি। তারপরে সিরাজগঞ্জের জনগণের একটা দাবি উঠলো যে আমরা মুক্তিযোদ্ধাদেরকে দেখব। তখন এই মোতার হোসেন তালুকদার সকল মুক্তিযোদ্ধাকে বিয়ে কলেজ মাঠে যেখান থেকে যুদ্ধ শুরু হয়েছিল সেখানে ডাক দিলেন, আমরা সবাই সমবেত হলাম, সমবেত পুরা শহরে ঘুরলাম। ওই দিনকে আমি প্রথম ভাইকে দেখি, ভাই তারায় আছে, আমি যা জড়ায় ধরে জয় বাংলাই তখন একমাত্র কথা আর কি, আর সালাম টালাম না, জয় বাংলা, একে অপরকে দেখলে জয় বাংলা, এরকম একটা অবস্থা ছিল আর কি। তুমি নাকি গুলি খেয়েছ, তো আমার কাছে একটু লুকানোর চেষ্টা করলো, না তেমন কিছু না, কিন্তু দেখি যে না বেশ যথেষ্টই আহত হয়েছে ভাটপেরি যুদ্ধে, উনি আহত হয়েছিলেন, উনি বিএলএফের মুক্তিযোদ্ধা ছিলেন, উনি এখনও জীবিত আছেন এখানে। এর মধ্যে ইন্ডিয়ান আর্মিরা বসে গেছে, ইন্ডিয়ান আর্মিদের কাছে আমাদের অস্ত্রটা জমা দিয়েছি, একটা কাগজ দিয়েছে, কিছু টাকা হাতে ধরে দিয়েছে আমাদেরকে, দিয়ে আমরা বাড়িতে চলে গিয়ে বাস পড়াশোনায় মনোনিবেশ করে, তারপরে পড়াশোনা শেষ করে চাকরি বাকরি 75-এর পরে আবার আর এক ঘটনা আমাদের দেখবো। বর্তমান বাংলাদেশে যে যুদ্ধ করে দেশ স্বাধীন করলেন, কঠিন একটা কথা বললেন, যে চেতনায়, যে ইচ্ছায়, যে আকাঙ্ক্ষা নিয়ে আমরা যে দেশটাকে স্বাধীন করেছিলাম সেই দেশটা আমরা এখন পাইনি, বড় আফসোস। এবং নিজেদেরকে কী বলবো, অনেক সময় নিজেদের দোষিতেই আর কি আমরা পারিনি, আমাদের যারা জনগণ যারা শহীদ হয়েছে তাদের খোঁজ আমরা 50 বছরে নিতে পারিনি, 50টি বছর পার হয়ে গেল, আমার একজন মুক্তিযোদ্ধাকে থাকতে দিয়ে সেই গ্রামটা জ্বালিয়ে পুড়িয়ে দিয়েছে, সেই গ্রামের 50 জন মানুষকে পাকিস্তানি সেনাবাহিনী হত্যা করেছে, তাদের খোঁজ আমরা 50 বছরে নিতে পারিনি, এবং মুক্তিযুদ্ধের যুদ্ধের স্থানগুলো, গণহত্যার স্থানগুলো আমরা উদ্ধার স্মৃতিতে রাখতে পারিনি। মুক্তিযুদ্ধের কথা অনেক পরিবারের সন্তান এরাই জানে না, যে মুক্তিযুদ্ধ কী জিনিস, এখন শুধু ভাতা ভাতা ভাতা, অনর্গল ফোন আসে ভাতা করে ডাকবে, ভাতা করে পাবো, ভাতা করে পাবো, এরকম মুক্তিযুদ্ধ। নতুন প্রজন্মের কাছে যেটা আমার বার্তা থাকবে সেটা হলো যে তোমরা মুক্তিযুদ্ধকে চেনো, মুক্তিযুদ্ধকে জানো, মুক্তিযোদ্ধাদেরকে জানো, এবং মুক্তিযুদ্ধের মূল চেতনা বঙ্গবন্ধুর যে আদর্শ শোষণহীন সমাজ ব্যবস্থা করার, সেই কাজটাই তোমরা কাজ হাতে নাও, যে যেখানে যে অবস্থায় থাকো না কেন তোমরা মুক্তিযোদ্ধার সন্তান অথবা প্রজন্ম
একাত্তরের সন্তান তোমরা, আমি মনে করি মুক্তিযোদ্ধার সন্তান, শুধু মুক্তিযোদ্ধার সন্তান না, তোমরা স্বাধীন বাংলাদেশের 30 লাখ শহীদের রক্তের সন্তান তোমরা। তোমরা এই 30 লাখ শহীদের আত্মাহুতির যে ইচ্ছা বাসনা আকাঙ্ক্ষা, শোষণহীন সমাজ, সুন্দর দেশ, উন্নত দেশ, সকলেই সমান অধিকার পাবে এই দেশ গড়ার কাজে নিজেকে অন্তত বঙ্গবন্ধুর আদর্শে নিজেদেরকে নিয়োজিত করো। দেখবে ইনশাল্লাহ মুক্তিযুদ্ধের চেতনা বাংলাদেশে বাস্তবায়ন হবে এবং তোমরাও ভবিষ্যতে আরও উন্নত থেকে আরও উন্নত প্রযুক্তিতে চলে যাবা, এর মধ্যে কোনো ভুল নাই। তোমাদের কাছে আমার এই আবেদন, জয় বাংলা। 30 লক্ষ শহীদ ও 5 লক্ষ নির্যাতিত মা বোনের সম্ভ্রমের বিনিময়ে আমরা স্বাধীন। লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করেছে বলে আমরা স্বাধীন। হাজার হাজার যোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করে শহীদ হয়েছে বলে আমরা স্বাধীন। কোটি কোটি লোক আমাদের সমর্থন করতে গিয়ে অবর্ণনীয় দুঃখ কষ্ট সয়েছে বলেই আমরা স্বাধীন। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাঙ্ক্ষিত বাঙালি জাতীয়তাবাদী চেতনার বিকাশ, শোষিতের গণতন্ত্র, শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ, মানবিক মূল্যবোধ, সামাজিক ন্যায় বিচার, সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা করে জনগণকে ক্ষমতার প্রকৃত মালিক করে আমরা এদের ঋণ শোধ করতে পারি। আসুন আমরা আমাদের পূর্বসূরীদের ত্যাগকে স্মরণ করে তাদের নির্দেশিত পথে দেশকে এগিয়ে নেই। জয় বাংলা।